أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি بسم الله الرحمن الرحيم শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ترى ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান কুফুর করেনি শয়তানরাই কুফুর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজেই তুমি কাফের হয়ো না অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যদ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালোরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون যদি তারা ঈমান আনত এবং খোদাবিরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم هي مؤمنون تمرا راعنا بولونا برون انظرنا بولو এবং শুনতে থাকো আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি মা ইয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালাল মুশরিকিনা আন
مِّن رَّبِّكُمْ وَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَن يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ أَهْلِ كِتَاب ও মুশরিকদের মধ্যে যারা কাফের তাদের মনোপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে নিজের অনুগ্রহ দান করেন, আল্লাহ মহান অনুগ্রহদাতা। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মিত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান? أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ وَمَا لَكُمْ তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل ইতিপূর্বে মূসা আলাইহিস সালাম যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন, মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলকে তেমনই প্রশ্ন করতে চাও? যে কেউ ইমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুম فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফের বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায়, যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। أنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও, তোমরা নিজেদের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে।
তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষ করেন। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ ولا خوف عليهم ولا هم يحزنون হ্যাঁ, যেই ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীল বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে, তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ভিত্তির উপরেই নয়, এবং খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো ভিত্তির উপরেই নয়, অথচ ওরা সবাই কিতাব পাঠ করে। এমনইভাবে যারা মূর্খ তারাও ওদের মতোই উক্তি করে। অতএব আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে ফায়সালা দিবেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় জালেম আর কে? এদের পক্ষে মসজিদ সমূহে প্রবেশ করা বিধেয় নয়। অবশ্য ভীত সন্ত্রস্ত অবস্থায় ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম পূর্ব ও পশ্চিম আল্লাহরই, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ বিরাজমান, নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
কুল্লুন লাহু কানিতুন। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউযুবিল্লাহ, তিনি তো এসব কিছু থেকে পবিত্র, বরং নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার জ্ঞানাধীন। بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, যখন তিনি কোনো কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন তখন তিনি সেটিকে একটি কথাই বলেন, হয়ে যাও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কেন কথা বলেন না, অথবা আমাদের কাছে কোনো নির্দেশ কেন আসে না। এমনই ভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও তাদেরই অনুরূপ কথা বলেছে, তাদের অন্তর একই রকম। নিশ্চয় আমি উজ্জ্বল নিদর্শনসমূহ বর্ণনা করেছি তাদের জন্য যারা প্রত্যয়শীল। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্মসহ সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না। قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ইহুদি ও খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ করেন। বলে দিন, যে পথ আল্লাহ প্রদর্শন করেন তাই হলো সরল পথ। যদি আপনি তাদের আকাঙ্ক্ষাসমূহের অনুসরণ করেন ওই জ্ঞান লাভের পর যা আপনার কাছে পৌঁছেছে, তবে কেউ আল্লাহর কবল থেকে আপনার উদ্ধারকারী ও সাহায্যকারী নেই। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তারা তা যথাযথভাবে পাঠ করে, তারাই তৎপ্রতি বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। ইয়া বানি ইসরাঈল কুনু নিয়মতি আল্লাতী
ইসরায়েল, আমার অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছি। আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا عن نفس شيئا ولا يقبل منها عدل ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة তোমরা ভয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দু মাত্র উপকৃত হবে না, কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِالْكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করে দিলেন, তখন পালনকর্তা বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার অত্যাচারীদের পর্যন্ত পৌঁছাবে না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মিলন স্থল ও শান্তির আলোয় করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তওয়াফকারী, অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার এ স্থানকে তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামত দিবসকে বিশ্বাস করে তাদেরকে ফলের দ্বারা রিজিক দান করো, বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছু দিন
फायदा भोग करार सुजोग देव अतपर तादेर के बल प्रयोगेर दोजकेर आजाबे ठेले देव सेटा निकृष्ट स्थान अमा तौफीकी इल्ला बिल्ला। सम्मानित दर्शक श्रोता এতক্ষণ আপনারা সূরাতুল বাকারার তেলাওয়াত এবং তর্জমা শুনছিলেন।